রিসান জেন্টলম্যান, শেয়ার বাজারে কোনো রোবট বিনিয়োগ করে না। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে তারা সবাই রক্তে মাংসে গড়া মানুষ, যাদের মধ্যে যথেষ্ট আবেগ ও অনুভূতি কাজ করে। একজন বিনিয়োগকারী হিসাবে সফল হতে চাইলে আপনাকে অনেক গুণে গুণান্বিত হওয়া দরকার। তবে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হার্ট মেন্টালিটি এড়িয়ে ভালো কিছু করতে পারা। শেয়ার বাজারে সহজ ভাষায় হার্ট মেন্টালিটি এমন কিছু বিষয় যা আপনাকে সফল হতে বাধা দিবে। একজন সাধারণ বিনিয়োগকারী তার পরিচিত ট্রেডার, বন্ধু কিংবা পরিচিত মানুষের মাধ্যমে ব্যাপকভাবে প্রভাবিত হয়। বিষয়টা এমন যে যখন একজন বিনিয়োগকারী দেখতে পায় যে তার আশেপাশে সবাই একটা কোম্পানির শেয়ার কিংবা একটা সেক্টরে বিনিয়োগ করেছে এবং প্রফিটও পাচ্ছে, তখনই সে সেই সেক্টরে বিনিয়োগ করে। কেন বিনিয়োগ করেছে এর কারণগুলো খুঁজতে না পারায় পরবর্তীতে সে লস করতে পারে। ধরুন আপনি 15-20 জন মানুষ নিয়ে পাহাড়ে গেছেন ঘোরার জন্য বা ট্রাভেল করার জন্য। যাত্রাপথে দেখলেন দুই দিকে দুটি রাস্তা, আপনি জানেন কোন রাস্তাটি নিরাপদ এবং কোনটি ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় গ্রুপের সবাই যদি মনে করে ঝুঁকিপূর্ণ রাস্তাটা নিরাপদ এবং সহজ, এবং আপনি যদি মনে করেন না এটি নিরাপদ না, তাহলে আপনাকে সিদ্ধান্ত বদল করে অবশ্যই আপনাকে নিরাপদ রাস্তায় যেতে হবে। সবাই একদিকে যাচ্ছে এর মানে এই না যে সবাই সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে। শেয়ার বাজারে অনেক সময় বলা হয় ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। এই কথার সাথে আমিও একমত, যখন যেটা চলে সেখানে থাকা ভালো। তবে দেখতে হবে আমি যেই ট্রেন্ডে যেতে চাচ্ছি সেই ট্রেন্ড এর গতি কেমন। হয়তো এই ট্রেন্ডের গতি এখন আছে এবং আমি যখন বিনিয়োগ করব তখন যদি ট্রেন্ডের গতি থেমে যায় তাহলে আমি বেশি লস করব। যেমন সম্প্রতি কিছু মাস আগে সাধারণ বিনিয়োগকারীরা ইন্স্যুরেন্স সেক্টরে বেশিরভাগ বিনিয়োগকারী বিনিয়োগ করে ভালো পরিমাণ প্রফিট করতে পেরেছিল, এবং যারা এই ট্রেন্ডের শেষে বিনিয়োগ করেছিল এরা ভালো পরিমাণ লস করেছে। আমাদের মনে রাখতে হবে শেয়ার বাজারের ট্রেন্ড কখনোই বলে কয়ে আসে না। কম দামে ভালো শেয়ার কিনে আপনাকে অপেক্ষা করতে হবে, ঝুঁকি বিশ্লেষণ করে আপনাকে টাকার সাথে সময় বিনিয়োগ করতে হবে। যারা শেয়ার বাজারে বেশি ঘন ঘন ট্রেড করে এরা কখনোই সত্যিকার অর্থে লাভের মুখ দেখতে পারে না। এই শ্রেণীর মানুষ সবসময় ট্রেন্ড খুঁজতে যায়, এরা একটাই লাভ করে অন্যটাই করে লস, দিন শেষে লসের পরিমাণটাই যেন অনেক বেড়ে যায়। একজন সাধারণ বিনিয়োগকারী হিসাবে আপনি যখন অনুভব করবেন আপনি একটা ভুল শেয়ার হাই প্রাইসে কিনে ফেলেছেন, তখন স্টপ লস দেওয়া উচিত। অনেকের মধ্যে একটা ধারণা থাকে এই যে শেয়ার বাজারে একটা কোম্পানির শেয়ারের দাম যেই দামে উঠেছিল সেখানে আবার যাবে, এটা এক ধরনের হার্ট মেন্টালিটি। ধরুন একটা কোম্পানির শেয়ারের দাম এক বছরে হাই রেট ছিল 250 টাকা এবং আপনি 248 টাকায় সেই শেয়ারে বিনিয়োগ করেছেন এবং কিছুদিন পর সেই শেয়ারের দাম হয়ে গেল 235 টাকা, এবং এই ক্ষেত্রে আপনার হার্ট মেন্টালিটি এটা বলবে যে এই শেয়ারের দাম যেহেতু 250 টাকা উঠেছিল এর মানে আবার হয়তো বাড়বে। হয়তো কিছু কোম্পানির দাম এই ক্ষেত্রে বাড়ে, তবে বেশিরভাগ ক্ষেত্রে লসের পরিমাণটা বেড়ে যায়। যেমন কেউ যদি একটা চলন্ত বাসে লাভ দিয়ে উঠে যায় এবং সে যদি বুঝতে পারে এই বাস তার গন্তব্যে যাবে না, তাহলে তার উচিত হবে দ্রুত বাস থেকে নেমে যাওয়া এবং তার গন্তব্যে যেই বাস যাবে সেই বাসের টিকিট ক্রয় করে পছন্দ মতন সিটে বসে যাওয়া। হয়তো এই উপায়ে তার কিছু সময় বেশি লাগবে, তবে পজিটিভ দিক হলো এর মাধ্যমে সেই ব্যক্তি সঠিক গন্তব্যে যেতে পারবে। শেয়ারবাজারে শেয়ার কেনা পৃথিবীর মধ্যে সবথেকে সহজ একটা কাজ, অন্যদিকে লাভ করে শেয়ার বিক্রি করা ঠিক যেন এর উল্টো। যদি আপনি হাই প্রাইসে একটা শেয়ার কিনে থাকেন এবং দাম কমা শুরু করলে স্টপ লস দেওয়া উত্তম, আর যদি আপনি লো রেটে একটা শেয়ার কিনে থাকেন এবং এরপরও যদি দাম কমে তাহলে ক্ষেত্রবিশেষ এখানে অ্যাভারেজ করাই উত্তম। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, আল্লাহ হাফেজ।